এখন আমি রান্না বসাবো, দেরি হয়ে যাবে, এখন কথা বললে হবে না। বন্ধুরা দেখো ফাইনালি ভাজা হয়ে গেছে, দেখো কতটা এক করাই ছিল, একটুখানি হয়ে গেছে ভাজার পরে। বন্ধুগণ এখন সন্ধে 6:30 বাজে আর এখন আমরা কাটোয়া যাচ্ছি ডাক্তার দেখাতে। তোমাদের বলেছি মামনের ছবি তুলে নিয়ে এসেছি, সেই ছবি এখন ডাক্তারকে দেখাতে যাচ্ছি। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি ভিডিওডিটি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সকলে খুব ভালো আছি। এখন 10:30 বাজে আর এখন থেকে শুরু করলাম আজকের ভিডিও। এইমাত্র মামন দোকানে আসলো আর ছেলেকে রেডি করালো। জিতু আজকে নিজে নিজেই চান করে নিয়েছে, পড়াও কমপ্লিট হয়ে গেছে, এখন জিতুকে স্কুলে নিয়ে যাবো, তার প্রস্তুতি চলছে। তাহলে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো, কী চাই, ভুজিয়া ভাত খাবি নাকি? দেখো বন্ধুরা জিতুকে এখন রেডি করানো হচ্ছে স্কুলের জন্য, জিতু এখন খাবার খাবে। জিতু কুমড়ো দিয়ে ভাত করবো, ভুজিয়া আর কুমড়ো দিয়ে ভাত হচ্ছে, দেখো এখন ঘড়িতে ঠিক 10:50 আর জিতু দেখো স্কুলে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, এখন লেস নিচ্ছে। কিরে লেস ছিটছিস কেন? কেন আবার গুড্ডে বিস্কুট? তোর তো ব্যাপারই আলাদা, লেস গুড্ডে বিস্কুট মেরে লিয়ে দে দো, মুঝে দে দো। বন্ধুরা আজকে সন্ধ্যের সময় আমরা ডাক্তার দেখাতে যাবো, সেই কারণে মামন এখন কাগজপত্র গুছিয়ে নিচ্ছে। দুদিন আগে যে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে সেই রিপোর্ট সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে রেখে দিল। আমরা সন্ধ্যের সময় দুজন মিলে যাব আজকে কাটোয়াতে। এখন আমি রান্না বসাবো, দেরি হয়ে যাবে, এখন কথা বললে হবে না। আর এখন রান্নাবান্নার টাইম হয়ে গেছে, মামন এখন রান্না বসাবে। আর এখন রান্নাবান্না চলছে, দেখো মামন বাঁধাকপি রান্না করছে আজকে, আর এখন চা খাবে, জল খাচ্ছে, তারপরে চা খাবে। রাতে যদি চলে আসো তো কি খাবা? যা খুশি খাবো। তো বন্ধুরা কি সুন্দর কুমড়ো, আজকে কুমড়োর তরকারি হচ্ছে আর কুমড়োটা আলু ছাড়াই করা হচ্ছে। কালারটা তো খুব সুন্দর লাগছে কুমড়োর, পুরো পাকা কুমড়ো তাই না বলো? জাতটা ভালো। দেখো বন্ধুরা কুমড়োর তরকারি হয়ে গেছে, কি সুন্দর কুমড়োর তরকারি হয়েছে। তবে যদি চিংড়ি মাছ দেওয়া হতো তবে আরও টেস্টি হতো কুমড়োর তরকারিটা। দেখো মামন চলে এসছে, এর আগে মামন ছিল না রান্নার এখানে, এখন মামন চলে এসছে। এখন ঘড়িতে ঠিক 2:10 বাজে আর দেখো কুমড়োর তরকারিটা ফাইনালি হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে, শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কুমড়োর তরকারি, কি সুন্দর কুমড়োর তরকারি হয়েছে আজকে, শুধু কুমড়ো দিয়ে তরকারিটা হয়েছে, হালকা মশলা দেওয়া হয়েছে, ভাজা মশলা দেওয়া হয়েছে হালকা। এখানে কি চলছে দেখো, এখন কলাইয়ের বড়ি, এখানে জিরে ফোড়ন দেওয়া হচ্ছে, রাঁধুনি ফোড়ন দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমাদের রাঁধুনিটা দেখাও একটুখানি, এই হলো রাঁধুনি, রাঁধুনি ফোড়ন দেওয়া হচ্ছে, বাঁধাকপিটা রাখা হয়েছে। এই বাঁধাকপিটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে, ওই দেখো ওখানে ভাজা হচ্ছে, ফোড়ন হয়ে গেছে, একবারে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হবে। এখন ঘড়িতে ঠিক 2:15 বাজে আর দেখো বাঁধাকপিটা কষানো হয়ে গেছে, মনে হচ্ছে না কষানো হয়নি, জল দেওয়া হয়েছে হালকা করে, জল দেওয়া হয়নি, জল উঠেছে, ও জল দেওয়া হয়নি। আচ্ছা বাঁধাকপির মধ্যে তো জল থাকে আমরা জানি, আর কিরকম ধোঁয়া দেখো, ধোঁয়াতে মামন তাকাতেই পারছে না, আমিও তাকাতে পারছি না, কথা কি বলবো। বন্ধুরা ভাত, এখন ভাত বাড়বে মামন, তোমরা দেখতে থাকো মামন এখন ভাত বাড়ছে। এ দেখো গামলা, গামলার মধ্যে ভাত বাড়বে, গরম ভাত, খুব গরম, তোমরা দেখতে পাচ্ছ।
ডাঁটাকো ফাইনালি ভাজা হয়ে গেছে। দেখো কতটা এক কড়াই ছিল, একটুখানি হয়ে গেছে ভাজার পরে, ঠিক আছে বলো, এক কড়াই দেওয়া হয়েছিল। আর দেখো ফাইনালি এটা এখন বাটিতে তোলা হচ্ছে। ও আচ্ছা, ঘড়িতে ঠিক 2:48 সামনে ওই যে আমাদের টেবিলের উপরে সাদা তোমার ইয়ে সাদা। ঠিক আছে, আমি যখন যাবো তোমার সঙ্গে ভালো করে জেনে নেবো, ঠিক আছে? এখন তো যাচ্ছি না, আর এখন আমি শুটিং করতে এসেছি। ঘড়িতে 2:50 হয়ে গেছে। আর দেখো সয়াবিনের তরকারি হচ্ছে, সয়াবিনের তরকারির জন্য আলুটাকে কষানো হচ্ছে লাল লাল করে। 3:00 বেজে গেছে, ছেলের রান্নার টাইম হয়ে গেছে, ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, আর আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে। এই দেখো সয়াবিনের তরকারি, হাড় ছাড়া মাংস যাকে বলে সয়াবিনের তরকারি, সেই তরকারি আমাদের রান্না হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না হয়ে গেল, সব হয়ে গেছে, বাড়িতে পাঠাবো বলতে এত ভক্তি আমার নেই। 3:05 হয়ে গেছে, আর আমি এখন দ্রুততার সঙ্গে স্কুলে যাচ্ছি। জিতুর স্কুল ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসি, দেরি করলে পরে ও আবার আমার সঙ্গে বকাবকি করবে, মারধর করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এখনই আমার ছুটি এলো, আর এখনও বসে দিয়ে আসিনি স্কুল দোকানে। আর বাকি কথা আমি দোকানে যে বলবো, এখন বাসন করে বলো। জিতুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, এখন আমরা রাস্তায় আছি, আর হয়তো 1-2 মিনিট লাগবে দোকানে যেতে। তাহলে চলো দোকানে যাই, দোকানে গিয়ে কথা বলছি। এখন সন্ধে 6:30 বাজে, আর আমরা পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন কাটোয়া যাবো মামনের ডাক্তার দেখাতে, আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসেছি, সেই রিপোর্ট দেখাতে যাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তার কারণ আজকের ভিডিওটা যদি ওই ভিডিওর সঙ্গে কন্টিনিউ করি অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সকলে ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি।